আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে যাচ্ছি জাবেল আল নূর পাহাড়ে, আর যেখানে আমাদের কোরআন নাজিল হয়েছিল সেই পাহাড়ে আমি আজকে যাব এবং পুরো পাহাড়টাই আমি ঘুরে দেখাবো, এবং যতটা সময় লাগে যতটা সম্ভব হয় আমি আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো পুরো পাহাড়টি। প্রিয় দর্শক, আমরা এখন জাবেল নূর পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি। এখন আমরা উপরে যাওয়ার জন্য রওনা হব। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা এই পথ ধরেই রওনা হলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই উঁচু পাহাড়টি, এটাই জাবেল নূর পাহাড়, আর আমরা ঠিক ওপর স্থানেই আমরা যাব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই পাহাড়টি নিচের জমিন থেকে 642 মিটার উঁচু এবং 2106 ফিট এই পাহাড়টি উঁচু। তো আমরা ইনশাল্লাহ 2 ঘন্টা সময় লাগবে যেতে। যারা ওখানে গিয়েছে তারা বললো যে 2 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগবে যেতে। ইনশাল্লাহ আমরাও যাব, চেষ্টা করতেছি যাওয়ার জন্য। সেই সাথে আমি আপনাদের ভিডিওতে তুলে ধরবো পুরো পথটাই, আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওতে। দর্শক, আমি এখন এই যে জাবেল নূর পুরা এই পাহাড়ের চূড়ায় আমি যাচ্ছি এখন ইনশাল্লাহ। আমি উপরে গিয়ে আপনাদেরকে ঘুরে পুরো জাবেল নূরটা আমি দেখাবো। যাচ্ছি দর্শক, এখানে ওঠার মতো সেই শক্তি থাকতে হবে, তবে যারা একটু বৃদ্ধ বয়স তারা এখানে উঠতে অনেক অনেক কষ্টদায়ক হবে, কারণ আমি নিজেই উঠতে কতটা কষ্ট হচ্ছে, কতটা ইয়ে হচ্ছে তা একমাত্র আল্লাহ পাকই জানে। তবে আস্তে আস্তে যাচ্ছি আমার প্রিয় দর্শকদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু উপরে চলে আসছে, আরও বাকি আছে অনেক। ইনশাল্লাহ চেষ্টা যখন করতেছি যেতে পারবোই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখনও অনেক পথ বাকি, মনে হয় আধা পথও এখনও আমরা আসতে পারিনি, অনেক সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। নিচে থেকে বলেছে যে 2 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগবে উপরে যেতে। তো যাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে। এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, তারপর আবার শুরু করবো ওঠা, এখনও অনেক বাক। দর্শক যাচ্ছি, সেই এই যে উপরে দেখা যাচ্ছে এই উপরে যাব, আস্তে আস্তে যাচ্ছি। শক্তি দান করে যেন সহি সালামতে পৌঁছতে পারি ওইখানে, আপনাদেরও দেখাতে চেষ্টা করতে আপনাদের জন্য দেখাতে পারি, সেই জন্য আমি চেষ্টা করছি ঠিক উপরে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই পর্যন্ত উঠেছি, এই পর্যন্ত উঠতে পারছি। নিচে গাড়িগুলো একদম ছোট মাছির মতো দেখা যাচ্ছে, আরও অনেক বাকি, অনেক বাকি, ইনশাল্লাহ উঠে আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে, এখন আমরা ঠিক জাবেল নূর পাহাড়ের ওপর স্থানে পৌঁছেছি 2 ঘন্টা পথ পেরিয়ে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমাকেও এখন বিদায় নিতে হবে, অনেক ক্লান্ত। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।